فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن রমাদান সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে লাইলাতুল কাদারের গুরুত্ব এবং কিভাবে এটাকে তালাশ করব এবং কিভাবে এটাকে আবাদ করব সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ লাইলাতুল কাদর পৃথিবীর যতগুলো রাত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রাত শ্রেষ্ঠ রজনী কারণ আল কোরআন আল্লা আলা এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়েছেন যেমনটি বলা হয়েছে সুরাতুল কাদরে আল্লা আলা বলছেন ইনজালনা হুফি লাইলাতুল কাদর ওয়ামায় ক্যামাতুল কাদর লাইলাতুল কাদরি খেরু মিনাল ফি শাহর নিশ্চয় আমরা কদরের রাতে আল কোরআনকে নাজেল করেছি আর তুমি কি জানো কদরের রাতটা কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম তাহলে এখানে যে ফজিলাতটা এসছে প্রথম ফজিলারটা হলো এই কদরের রাতে আল কোরআন করেছেন আল্লাহ সব তাল্লা আর আল কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এবং ইসলামের প্রথম উৎস শেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস আল্লাহর কালাম সেটি এই রাত্রে নাজেল হয়েছে আর এই রাত্রির ফজিলতে আরও বলা হয়েছে যে হাজার রজনীর চাইতে উত্তম অর্থাৎ হাজার রজনীতে পুরো রজনী জুড়ে যদি কোনো মানুষ অনেক ইবাদত করে তাহলে তার চাইতে উত্তম হচ্ছে এই একটি রাতে রাতভর ইবাদত করা এবং এই রাতটিকে আবাদ করা তাহলে হাজার রজনী আবাদ করার চেতে সে উত্তম ফজিলত পাবে এতটুকুই আসলে ফজিলতের জন্য যথেষ্ট কিন্তু আমরা জানি যে এই রাত্রের আরও কিছু ফজিলাত এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে ভোর হওয়া পর্যন্ত আল্লাহ সোহান তাল্লা চারিদিকে শান্তি আর শান্তি প্রদান করেন এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা নাজিল হন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে আর এই রাত্রির এই যে ফজিলাত সেটি সুরা দোখাদের মধ্যেও যেমন বলা হয়েছে তেমনি আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এই রাত্রিতে নিজে জাগ্রত ছিলেন এই রাত্রিকে আবাদ করেছেন পরিবার পরিজনকে নিয়ে ইবাদত করেছেন আর মানুষকেও সে নির্দেশনা দিয়েছেন যেন মানুষ এই রাত্রিকে অনুসন্ধান করে এই রাত্রিকে আবাদ করে এই রাত্রিতে সে যেন কেমল্লাইল করে এবং আল্লাহর দেখের সহ ভালো পুণ্যের কাজে সে রাত্রিটাকে ব্যয় করে এই রাত্রিটা কোন রাত্রি সেটা যদিও রাসুল সাল্লাহ সাল্লামকে প্রথম দিকে জানিয়ে দেওয়া হয়েছিল স্বপ্নে এবং মুসলিমদের মধ্যে কেউ কেউ কোনো তর্ক বিতর্ক কিংবা ঝগড়ার কারণে নবিসাল্লা সাল্লামের মনোযোগ সেদিকে আকৃষ্ট হওয়ার কারণে তিনি ভুলে গিয়েছিলেন যেমনটি সই মধ্যে এসেছে কিন্তু তারপরেও এই রাত্রির একটা রূপরেখা এবং এই রাত্রি কোন কোন দিনের মধ্যে হতে পারে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে নবী সাল্লাম থেকে দুটো হাদিসে আমরা এর পূর্ণ নির্দেশনা পাই যেমন একটি হাদিসে বলা হয়েছে যেটি বোখারি মুসলামের মধ্যে এসেছে সাল্লাম বলেছেন তাহার রাও লাইলাত আশিল মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকে এই রাত্রিটাকে খোঁজো বুখালি মুসলিমের একটা হাদিসে তাহলে নির্দেশনা আছে আর দ্বিতীয় যে নির্দেশনাটি সেটা বুসাইদ রাদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন ইন্নি উরি তু কাদ্রে তুমা উনসি তুহা আও নাসি তুহা আমাকে কাদর দেখানো হয়েছে লাইকাদ দেখানো হয়েছে মানে স্বপ্ন দেখানো হয়েছে তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অথবা আমি ভুলে গিয়েছি এরপর নবিসাম বলেন ফালতামি ফিল আশরিল আওয়াহের অতএব তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিগুলোতে একে খোঁজো এটাও ফাকালাই অর্থাৎ বোখানি মুসলামের বর্ণনা আচ্ছা এর বাইরেও আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি লাইলাতুল কাদেরকে খোঁজার জন্য বিজয় রাত্রিকে আলাদাভাবে মেনশন করেছেন কখনো যেমন পঁচিশে রমাদান সাতাশে রমাদান এবং উনত্রিশে রমাদানের কথা বলেছেন আবার কোনো কোনো বর্ণনা এটাও এসেছে যে নবী সাল্লিহি ওয়াসাল্লাম তিনি শেষ দশকের পাশাপাশি শেষ সাত রাত্রিতেও এটাকে খোঁজার কথা তিনি বলেছেন আর এটাও এসেছে যে যেমন মোস্তাদ ইমাম আহমেদের মধ্যে যারা সুলসাল্লা সাল্লাম বলেছেন মানকায়না মোতাহার রিহা ফালিয়া তাহরাহা লাইলাত এটি কেরাম অনেকেই শুদ্ধ আদেশ বলে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি কোন অনুসন্ধান করতে চায় সে যেন সাতাশ তারিখ অনুসন্ধান করে তো এভাবে আমরা বিভিন্ন রেওয়ায়েত আমরা পাচ্ছি লাইলাতুল কাদারকে তালাশ করা নিয়ে তাতে বোঝা গেল যে লাইলাতুল কাদার শেষ দশকে নিশ্চিত তবে বেশি সম্ভাবনাময় রাত হচ্ছে বিজয় রাত্রিগুলো এবং এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময় রাত হচ্ছে সাতাশ রামাদান কিন্তু এই হাদিসগুলো এটা মানে সবগুলো মিলে এটা নিশ্চিত করছে না যে সাতাশ রাত প্রতি বছর লাইলাতুল কাদার হওয়াটা নিশ্চিত বরং এটা সম্ভাবনার কথা তুলে ধরছে ফলে আমাদের জন্য যারা বিচক্ষণ তাদের জন্য উচিত হবে যে রমাদানের শেষ দশক অর্থাৎ একুশ রাত্রি থেকে সর্বশেষ রমাদান পর্যন্ত প্রত্যেকটা রজনীকে আবাদ করা এবং লাইলাতুল কাদারকে তালাশ করে ইবাদতে কাটানো তাহলে আমরা নিশ্চিত লাইলাতুল কাদার পাচ্ছি আর আমরা একটু বেশি গুরুত্ব দিতে পারি বিগ রাত্রিগুলোতে কিন্তু এটাও বুঝতে হবে যেহেতু রাসুদ সাল্লা সাল্লাম শেষ দশকের কথাও বলেছেন একাধিক হাদিসে তাহলে কখনো কখনো জোর রাত্রিতেও লাইলাতুল কাদর হতে পারে এটা ভুলে গেলে চলবে না তাহলে বিজয় রাত্রিগুলোকে আমরা বেশি গুরুত্ব দিতে পারি শেষ দিকের বিজয় রাত্রিগুলোকে বেশি গুরুত্ব দিতে পারি এবং বিশেষ করে সাতাশ রাত্রি যেন আমাদের মিস না হয় সেটাও আমরা খেয়াল রাখতে পারি এভাবে লাইলাতুল কাদারকে যদি অনুসন্ধান করি আশা করা যায় যে আমরা লাইলাতুল কাদর পেয়ে যাবো ইনশাআল্লাহ এখন কিভাবে আমরা কাদরকে আবাদ করব এখানে রাসূলুল্লাহ উল্লা সাল্লা সাল্লাম থেকে কাউলি এবং ফ্রেলি হাদিস রয়েছে যেমন তার ফ্রেলি যে আমলটা লাইলাতুল কদরকে ঘিরে সেটা আমরা আয়শার আদি আল্লাহ তাল হাদিসে পাই যেমন বুখর মুসলামের একটা হাদিসে আয়সর আদি আল্লাহ তালা বলছেন কেনা ইসরুল যখন শেষ দশক চলে আসে রমাদানের শেষ দশক তখন নবিসাল্লাহ সাল্লাম রাত্রটাকে পুনর্জীবিত করেন অর্থাৎ আবাদ করেন পূর্ণরূপে আবাদ করেন ওয়া কাদা আহলা এবং তার আহল ইয়াল পরিবার পরিজনকেও জাগান ওয়াসাদ মেজার এবং তিনি কোমর কোষে ইবাদতে লেগে যান তাহলে কিভাবে আবাদ করতে হবে সে সেক্ষেত্রে রাসুল সাল্লাহ আমলটা আমরা পেলাম আর ইমাম আহমদ এবং ইমাম মুসলিম তাদের দুটো গ্রন্থে আরেকটা হাদিস আয়সা রাদি আল্লাহ আনহা থেকে উল্লেখ করেছেন যে আয়সা রাদি আল্লাহ তুলছেন সাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদতে ইজতেহাত করতেন চেষ্টা করতেন যা তিনি এই লাইলাতুল কাদর ছাড়া বা শেষ দশক ছাড়া আর কখনোই করতেন না তাহলে শেষ দশকের পুরোটাই তিনি আবাদ করে লাল কাদেরকে খুঁজতেন ফলে তার এই শেষ দশকের ইবাদত আর এর বাইরের ইবাদত একরকম হতো না বরং শেষ দশকের ইবাদত এক্সক্লুসিভ হয়ে যেত আমরা আরেকটা হাদিস পাই যেখানে লাইলকে খুব গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন মানকাম আলাই তলকাদ ইমান আউহতে সাহান গোফির আলহমায় তাকবিহিম মুত্তাফাকুন আলাই বখারু মুসলিমের হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কদরের রাতে লাইল করে তাহলে তা ইমানের সাথে এবং সবের আশায় তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় আরেকটা আমল আমরা এই রাত্রে দেখি যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং এটাকে সহিহ বলেছেন

তোহেব ইন্নাকা আফু বোন আফ আফু আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করুন এভাবেই যদি আমরা লাইলাতুল কাদারকে তালাশ করি এবং লাইলাতুল কাদারকে আবাদ করি এবং লাইলাতুল কাদের গুরুত্ব অনুধাবন করে নিজের মন মস্তিষ্ককে প্রস্তুত করে নেই তাহলে মনে হয় জীবনের শ্রেষ্ঠ আমল এই রাত্রে করতে পারবো এবং এই রাত্র আমাদের মিস হবে না ইনশাআল্লাহ আসুন লাইলাতুল কাদেরকে জানি তাকে মর্যাদা দেই সম্মান দেই গুরুত্ব দেই এবং তাকে তালাশ করে এই রাত্রিকে আবাদ করি আল্লাহ আমাদের তফিক দান করুন হায়দাউসাল্লা আলা আলাহবীলা মোহাম্মদ ও আলা ওয়া ও আসহাবি আজমাইন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু